কোলাহাট উপজেলা বিএনপি প্রস্তুত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান পেয়েই আমরা যে কোনো মুহূর্তে যখন ডাকবে আমরা ভোলার থানাকে স্তব্ধ করে দেবো। বন্ধুরা আমার, আপনারা জানেন এই গণবিচ্ছিন্ন সরকার পাবলিকের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে আজকে বিএনপি নেতা কর্মীকে অন্যায় ভাবে ফার্মেসি রায় দিয়ে আজকে বিএনপিকে স্তব্ধ করতে চায়। বন্ধুরা আমার, আপনারা জানেন তারেক রহমান এবং জুমাইদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা রায় দিয়ে তাকে স্তব্ধ করতে চেয়েছেন। বন্ধুরা আমার, কিন্তু আপনারা জানেন এই সরকার, এই সরকারের প্রধান যিনি শেখ হাসিনা, আজকে যে রায়ের যেই মামলা রায় দিয়েছে সেই মামলাটি সেই অন ইলেভেন সরকারের করা। বন্ধুরা আমার, আপনারা জানেন যে হাসিনার নামে সেই সময় 15টি মামলা হয়েছিল। বন্ধুরা আমার, এবং শেখ হাসিনার নামে 14,500 কোটি টাকার দুর্নীতি এবং ঘুষের মামলা হয়েছিল। বন্ধুরা আমার, তিনি ক্ষমতা এসে বন্ধ করে দিয়েছেন, এবং আমাদের বিএনপি নেতা কর্মীদের যে সকল মামলা রয়েছে সেগুলোকে, মিথ্যা মামলাগুলোকে আবার চালু করে তাদের রায় দিয়ে বিএনপিকে বিস্তব্ধ করতে চায়। বন্ধুরা আমার, সারা বাংলাদেশের বিএনপি এবং মানুষ জেগে উঠেছে। এই জেগে ওঠা মানুষকে স্তব্ধ করা কোনো ক্রমেই এই ফ্যাসিস্ট সরকারের পক্ষে সম্ভব নয়। বন্ধুরা আমার, কোলাহাট উপজেলা বিএনপি প্রস্তুত হয়েছে আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান পেয়েই আমরা যে কোনো মুহূর্তে যখন ডাকবে আমরা ভোলার থানাকে স্তব্ধ করে দেবো। বন্ধুরা আমার, আমি কোলাহাট উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই ফার্মেসি আয়ের, এবং এই সরকারকে পদত্যাগ করার জন্য আমরা জোর আন্দোলন করে দেবো।